সুমাইয়া সাদ্দাম এ আইডি থেকে আপনি লিখেছেন, আমার এক আত্মীয় আমার অজান্তে আমার একটি ছবি টিকটকে ছেড়ে দিয়েছে। বর্তমানে তার টিকটক আইডিটি হ্যাক হয়ে গেছে, ছবিটা ডিলিট করা হয়নি। আমার এখন করণীয় কি? প্রথম কথা হলো যে এটি যদি আপনার কোনো স্বেচ্ছা না হয়ে থাকে, আপনার ছবি সে কোনোভাবে কালেক্ট করে দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে তো আপনার দায় নাই, দায়টা সম্পূর্ণ তার। তারপরও আপনি কোনোভাবে কোনো টেকনোলজিতে যদি সম্ভব হয় এটাকে রিমুভ করার আপনি চেষ্টা করবেন, কিন্তু না করতে পারলে আপনার কোনো গুণ হবে না। আর যদি আপনি স্বেচ্ছা তাকে দিয়ে থাকেন বা সেটা পোস্ট করেছে আপনি জানতেন, আপনি সেটাকে সমর্থন করতেন, এই টাইপের ব্যাপার হয়, তাহলে সেক্ষেত্রে দায় তো আপনার উপর আসেই। কিন্তু এখন যেহেতু সেটি আপনার হাতের নাগালে হয়ে গেছে, এখন আল্লাহর কাছে তবা করা, মাফ ছাড়া জীবনে আর কখনো এরকম ভুল হবে না, এটা করা ছাড়া আর কোনো করণীয় নেই। এবং এক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে আপনার যদি সেই ছবিকে রিমুভ করার কোনো ওয়ে থাকে আপনি সেই চেষ্টা করতে পারেন। তিনি একটা লিখেছেন, আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নেই, সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাসও নিতে হয়। পিরিয়ড অবস্থায় কি উক্ত বই বা বইয়ের আয়াত স্পর্শ করা যাবে কিনা? আপনি সাধারণ ধর্মীয় বই বা ইসলামিক বই সেটা পড়াতে পারেন এবং স্পর্শ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনে কারিমের আয়াতের উপরে সরাসরি হাত দিবেন না। পাঠদানের অংশ হিসাবে সেই আয়াতের সারমর্ম বা তার ব্যাখ্যা বা আয়াত থেকে শিক্ষা এগুলো নিয়ে আপনি কথা বলতে পারেন, বাট তেলাওয়াত করবেন না। আপনি শুধুমাত্র ওই আয়াতের সারমর্ম ইত্যাদি পড়বেন এবং ইসলামিক বই পুস্তক যেগুলো সেগুলো টাচ করতে বা পড়তে পড়াতে কোনো অসুবিধা নেই। আসাদ যেমন আসাদ আপনি লিখেছেন, ঘুমানোর দোয়া ঘুমানোর অন্যান্য আমল শেষে বলতে হবে নাকি আগে, বিছানা শোয়ার পর নাকি শোয়ার প্রস্তুতির সময়? দেখুন, ঘুমানোর অন্যান্য আমলগুলো আগে সেরে ফেলবেন, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া সর্বশেষে বলে আপনি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রফিকুল ইসলাম লিখেছেন, পুজো উপলক্ষে মেলা বসে, সেই মেলা থেকে কিছু কেনা যাবে কিনা? প্রথম কথা হলো যে এই মেলার সাথে পূজার কোনো সম্পর্ক নেই, জাস্ট পুজো উপলক্ষে মেলাটা বসেছে, এরকম যদি হয় সেখান থেকে আপনি কেনাকাটা করলে করতে পারেন। যদি এমন হয় যে ওই মেলাতেই পুজো হয়, আপনি সেখানে যাওয়া আর পুজো যাওয়া অলমোস্ট কাছে, অর্থাৎ পুজো জমজমাট হলো, পুজোর শিরকের কাজে কোনো প্রকার সহযোগিতাই হলো পরোক্ষভাবে, দলভারী হলো অ্যাটলিস্ট, এরকম যদি হয় তাহলে সেটা সেখানে গিয়ে কোনো কিছু কেনাকাটা জায়েজ হবে না। অনেক সময় যেরকম হয় যে যেখানে মেলা হয়েছে এখানে আসলো পুজোর কিছুই নেই, জাস্ট এখানে কেনাকাটা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া জায়েজ হতে পারে, কিন্তু সেটাও অ্যাভয়েড করাটা তাকওয়ার দাবি হবে। কারণ দিন শেষে আপনি মুশরিকদের সাথে, মুশরিকদের শিরকে কেন্দ্র করে কোনো উৎসবের সাথে আপনি সামিল হলেন, যদিও এখানে সরাসরি সেই উৎসব না, আপনি আপনার কেনার প্রয়োজনে যাচ্ছেন, তারপর এটা অ্যাভয়েড করাটাকে আমি অবশ্যই তাকওয়ার জন্য অধিকতর উপযোগী মনে করছি। কিন্তু সো এখান থেকে কিছু কিনলে সেটা হারাম হবে না, আর যদি সেখানে সরাসরি পুজো না হয় তাহলে সেক্ষেত্রে গেলে সরাসরি হারাম হবে না। আল্লাহু আলাম বিসব। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।